প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি তোমাদের সেকেন্ড ইয়ারের স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এটা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে কিছু আলোচনা করা হয়েছিল, আজকে আমি তোমাদের এই এইগুলোর সঙ্গে আমি এগুলো ব্যবহার কিভাবে করতে হবে সে সম্পর্কে আলোচনা করব। এখানে প্রথমে যে ব্যাপারগুলো সেদিন বলেছিলাম গত ক্লাসে, সেটা হলো প্রথমে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রথম স্ট্রাকচারটা হলো ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন হলো অর্থ হলো এটা সবসময় প্যাসিভ ভয়েস ব্যবহৃত হয়, ওয়াজ বর্ন। এখানে বলা হচ্ছে যে যদি বলা হয় যে আমি 1990 সালে জন্মগ্রহণ করেছিলাম, তাহলে এটার ইংলিশটা হবে আই ওয়াজ বর্ন ইন 1990। তো এখানে তোমাদেরকে বললাম যে ওয়াজ বর্ন শব্দটা সবসময় এই যে প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়, এই জন্য প্রথমে সাবজেক্ট হলো, সাবজেক্ট বা ওয়াজ হলো, তারপরে যে বর্ন এটা কিন্তু এই শব্দটা বর্ন শব্দটা কিন্তু বেয়ার থেকে এসছে। বেয়ার মানে কোনো কিছু বহন করা, জন্মগ্রহণ করা, এইগুলো এই সব অর্থে ব্যবহৃত হয়। তো এখানে বলা হচ্ছে আই ওয়াজ বর্ন ইন 1990, এর অর্থ হলো আমি 1990 সালে জন্মগ্রহণ করেছিলাম। এখানে যেটা তারপরে যদি বলা হয় সে জন্মগ্রহণ করেছিল, তাহলে হি ওয়াজ বর্ন ইন 1990, তাহলে সে জন্মগ্রহণ করেছিল। সেক্ষেত্রে সব সাবজেক্ট যাই হোক না কেন, সেখানে কিন্তু এখানে আমাদের প্রথম ওয়াজ হবে, ওয়াজ কিংবা আর হবে, আর হলো ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে ভার্বের 3 নম্বর ফর্মটা হবে। আচ্ছা, তো এখানে তো এটা ওয়াজ বর্নটা গেল। এই ওয়াজ বর্নটা তোমাদের সিলেবাসে রয়েছে এবং এখানে একটা প্রশ্ন পড়বে বলে আশা করা যায়। 2 নম্বরটা হলো হ্যাভ টু অথবা হ্যাজ টু। এখানে বলা হচ্ছে হ্যাভ টু এবং হ্যাজ টু এর অর্থ তোমাদের গত ক্লাসে বলেছিলাম, সেটা হলো এর অর্থ হলো করতে হবে, যেতে হবে, খেতে হবে। তো এটাকে আমরা স্ট্রাকচার মানে গঠন হিসাবে কিভাবে ব্যবহার করব, সেটা হলো প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ টু কিংবা হ্যাজ টু, আর তোমরা জানো টু এর পরে সবসময় মূল ভার্ব হয়। কিছু কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে আমাদের বা টু এর পরে মূল ভার্ব ব্যবহার করতে হয়। তা যেমন আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু, আমাকে আমাকে কাজটা করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, মানে আমাকে কাজটা করতে হবে। এখন যদি বলা হয় আমাকে এখনই কলেজে যেতে হবে, তাহলে এর ইয়েটা হবে ইংলিশটা হবে আই হ্যাভ টু গো টু কলেজ ইমিডিয়েটলি, মানে আমাকে এখনই কলেজে যেতে হবে। তো দেখো এখানে অর্থটা হচ্ছে যেতে হবে, খেতে হবে, নিতে হবে, পেতে হবে, এই হ্যাভ টু প্লাস ভার্ব দিয়ে এই ধরনের অর্থ প্রকাশ করে। তাহলে প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাজ টু অথবা হ্যাভ টু, আর এখানে ভার্বের 1 নম্বর ফর্মটা, মানে তোমাদের আগে বলা হয়েছে টু এর পরে অধিকাংশ সময়ে মূল ভার্ব হয়। 2-1টা ক্ষেত্র আছে যেখানে এর এক্সেপশন হয়। তাহলে যদি সাবজেক্ট যদি হি হয় তাহলে কি হবে, তাহলে হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, মানে তাকে কাজটা করতে হবে। তাহলে এই যে হি হলো এরপর এই জন্য হ্যাজ হলো, তোমরা জানো যে হি এর পরে হ্যাজ হয় আর আয়ের পরে হ্যাভ হয়, ইয়ের পরে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনে হ্যাভ হয়, আর হলো থার্ড পার্সন হ্যাজ ব্যবহার করতে হয়। এরপর আসে হলো হ্যাড বেটার, হ্যাড বেটার, হ্যাড বেটার সম্পর্কে তোমাদের গত ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছিল এবং ওখানে আমি হ্যাড বেটার এবং উড রাদার কীভাবে ব্যবহৃত হয় সে সম্পর্কে এই এটার উপরে একটা আলাদা একটা ক্লাস নিয়েছি, হ্যাড বেটার এবং উড রাদার। তো এখানে তোমাদের একটা ব্যাপার বলে রাখি, এখানে সেটা হলো হ্যাড বেটার এবং উড রাদার উভয় ক্ষেত্রে কিন্তু এইগুলো বসার পরে কিন্তু ভার্বের মূল ভার্বটা বসবে। যেমন ইউ হ্যাড বেটার গো, তাহলে এখানে দেখো ইউ হ্যাড বেটারের পরে মূল ভার্বটা হলো, তাহলে এখানে আমাদের জানতে হবে যে উড রাদার এবং হ্যাড বেটার এর পরে আমাদের ভার্বের মূল ভার্বটা বা মূল অংশটা ব্যবহার করতে হবে, 1 নম্বর ভার্বের 1 নম্বর ফর্মটা ব্যবহার করতে হবে। তার প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্ট পরে হ্যাড বেটার, সব ক্ষেত্রে মানে যে সাবজেক্ট যেটাই হোক হি হতে পারে, তারপরে সাবজেক্ট ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সন যে কোনো পার্সন হতে পারে, কিন্তু এরপরে কি ব্যবহৃত হবে হ্যাড বেটার। তাহলে হ্যাড বেটার মানে এখানে অর্থ হলো যে কোনো কিছু করা ভালো, এমন অর্থে হ্যাড বেটার ব্যবহার করা হয়। গত ক্লাসে তোমাকে এ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করেছিলাম, তোমরা যদি আরো জানতে চাও তাহলে আমার ওই ক্লাসটা দেখে নিতে পারো।
এখানে বলেছে এরপরে উড্রাদার সম্পর্কে আলোচনা করেছিল। উড্রাদার ও দুটি কাজের মধ্যে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা সেটাকে আমরা সেখানে আমরা উড্রাদার ব্যবহার করি, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন আমি প্রথম উড্রাদারটা কিভাবে ব্যবহার করা হবে সেটা হলো দুটি কাজের মধ্যে যেটা বেশি ইম্পর্টেন্ট কোনটা বেশি পছন্দনীয় সেই ব্যাপারটা বোঝাতে কিন্তু আমাদের উড্রাদার ব্যবহার করা হয়। যেমন হি উড রাদার রিজাইন নাও, এর অর্থ হলো তার এখনই পদত্যাগ করা উচিত। হি উড রাদার রিজাইন নাও, তার এখন পদত্যাগ করা উচিত। তো এখানে এই যে যদি সে পদত্যাগ না করে তাহলে অনেক বিপদে পড়তে হবে, যে এই ব্যাপারটা সে পদত্যাগ করা এবং তার বিপদে পড়া, এই দুটো জিনিসের মধ্যে এখানে চয়েস রয়েছে। এই জন্য এখানে এই উড রাদার শব্দটা ব্যবহার করতে হবে। আর উড রাদারটা হলো প্রথমে উড রাদার ব্যবহার করার জন্য প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের উপর উড রাদার এবং ভার্বের মূল অংশটা বসবে। তো এরপরে আছে হলো লেট অন, এর অর্থ হলো চিন্তাই করা যায় না, ভাবাই যায় না, বাদি দিলাম, এই সমস্ত কথা অর্থ প্রকাশ করা হয়। এবং তোমাদের আগে বলা হয়েছে যে যেমন এখানে আমি একটা উদাহরণ দিয়ে বলি যে হি ক্যানট গেট জিপিও 3 লেট অ্যালোন জিপিএ 5। এখানে অর্থ হলো যে সে তো জিপিএ 3 পেতে পারে না, জিপিএ 5 এর কথা বাদই দিলাম। তাহলে প্রথমে আমাদের কি হচ্ছে, তো এই যে প্রথমে সাবজেক্ট হলো, তারপরে ক্যান নট কুড নট আমি ব্যবহার করলাম, এরপরে প্রথমে একটা সহজ জিনিস বসবে, তারপরে আর একটু টাফ। যেমন এখানে বলা হয়েছে হি ক্যানট গেট জিপিএ 3 লেট অ্যালোন জিপিএ 5, তার মানে সেন্টেন্সের প্রথমে যেটা বলা হয়েছিল যে সহজ বিষয়টা বলা হয়েছিল, তারপরে হলো আর কঠিন বিষয়টা বসবে। যেমন এখানে বলা হচ্ছে সে জিপিএ 3 পায় না, তাহলে জিপিএ 5 এর কথা চিন্তাই করা যায় না, বাদই দিলাম, অথবা এই কথা ভাবাই যায় না, এরকম অর্থ প্রকাশ করা হয়। তাহলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ক্যান নট অথবা কুড নট, অথবা যে কোনো টেন্স হতে পারে। যেমন হি উইল নট গেট জিপিএ 3 লেট অ্যালোন 5, সে তো জিপিএ 3 পাবে না, তাহলে আর হলো জিপিএ 5 এর কথা বাদই দিলাম। তাহলে এখানে বলা হচ্ছে যে প্রথমে যেভাবে ব্যবহার করতে হবে সেটার প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে যে কোনো টেন্স ব্যবহার করা যাবে, আর এরপরে একটা সহজ একটা বিষয়, যেমন জিপিএ 3টা সহজ, এরপরে হলো জিপিএ 5, এই সমস্ত জিনিসগুলো এইভাবে ব্যবহার করা লাগবে। এরপরে আসলে হোয়াট ইফ মানে কোনো কিছু ঘটার ভয় প্রকাশ করতে হোয়াট ইফটা ব্যবহার করা হয়। তাহলে প্রথমে সেন্টেন্স প্রথমে হোয়াট ইফ ব্যবহার করতে হবে, এই হোয়াট ইফটা একসঙ্গে মানে একদম ইন্ট্যাক্ট রাখতে হবে। হোয়াট ইফ আই গো দেয়ার, এখানে বলা হচ্ছে কি ঘটবে যদি আমি সেখানে যাই, এখানে বলা হচ্ছে হোয়াট ইফ আই গো দেয়ার, যদি আমি যদি সেখানে যাই তাহলে কি হবে। এখানে স্ট্রাকচারটা গঠনটা হলো প্রথমে হোয়াট ইফ, এরপরে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। বাক্যের প্রথমেই হোয়াট ইফ ব্যবহার করতে হবে, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এরপরে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে, যেমন এখানে দেখো হোয়াট ইফ ইট স্টপস সাডেনলি, বলছে হোয়াট ইফ ইট স্টপস সাডেনলি, মানে কি ঘটবে যদি এটা হঠাৎ করে থেমে যায়। তো এরকম ক্ষেত্রে আমাদের প্রথমে হোয়াট ইফ ব্যবহার করার সময় আমাদের প্রথমে হোয়াট ইফটা ব্যবহার করতে হবে, তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে ব্যবহার করতে হবে, এভাবে আমাদের হোয়াট ইফটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে আসি হলো অ্যাজ সুন অ্যাজ হলো তোমরা অ্যাজ সুন অ্যাজটা বাক্যের প্রথমে ব্যবহার করা যায় আবার বাক্যের মাঝখানে ব্যবহার করা যায়। এখানে আমি একটা সেন্টেন্স বলি, সেটা হলো অল স্টুড অফ অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার অ্যারাইভড, যখনই টিচার এলো তখনই সবাই উঠে দাঁড়ালো। তাহলে এখানে বললাম যে অল স্টুড আপ অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার অ্যারাইভ, অথবা অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার অ্যারাইভড অল স্টুড আপ। এখানে তাহলে আমাদের হলো প্রথমে হলো অল স্টুড আপ, এখানে প্রথমে সাবজেক্ট ব্যবহার করলাম, তারপরে ভার্ব ব্যবহার করলাম, তারপরে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করলাম, তারপরে আবার সেন্টেন্সে পরের অংশ ব্যবহার করলাম, তার মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা হলো অ্যাজ সুন অ্যাজ কিন্তু একটা কনজাংশন, কনজাংশন তোমরা জানো কনজাংশন যেখানে ব্যবহার করা হয় তার বাম পাশে একটা সেন্টেন্স করতে হয় এবং ডান পাশে আর একটা সেন্টেন্স করতে হয়। এভাবে এখানে বললাম যে অল স্টুড আপ অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার অ্যারাইভড, তো এখানে এরকমও কিন্তু ব্যবহার করা যায় অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার অ্যারাইভড অল স্টুড আপ। তো অ্যাজ সুন অ্যাজ যখন বাক্যের প্রথমে ব্যবহার করবো কিন্তু সেখানে কিন্তু একটা কমা দিতে হবে, এভাবে অ্যাজ সুন অ্যাজটা ব্যবহার করা যায়। আর একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার বলি তোমাদের ক্লাস শেষ করবে, সেটা হলো নো সুনার হ্যাড দেন স্কার্সলি হ্যাড হোয়েন আর হার্ডলি হ্যাড হোয়েন, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। এর অর্থ হলো
যে করতে যেতে না যেতেই, করতে না করতেই, খেতে না খেতেই, এই ধরনের এত প্রকাশ করে। যেমন, নো সুনার হ্যাড আই গন টু দ্য স্টেশন দেন দ্য ট্রেন হুইসেলড, আমরা অথবা আমি স্টেশনে যেতে না যেতে ট্রেনটা ছেড়ে দিলাম। তাহলে এখানে দেখো, নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন, এখানে হ্যাড বললাম, তোমরা জানো হ্যাডটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, আর হ্যাড যেখানে বসে সেখানে, আর হ্যাড মানে হলো এখানে পারফেক্ট টেন্সের হ্যাড, হ্যাড কিন্তু অন্য অর্থে ব্যবহার করা যায়। তো এখানে তোমরা জানো যে কোনো পারফেক্ট টেন্স হলে কিন্তু আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপ ব্যবহার করতে হয়, এই জন্য এখানে কিন্তু হ্যাড আই গন টু দ্য স্টেশন, এখানে যে গন বলেছি মানে গো এর পাস্ট পার্টিসিপিল গন, এই জন্য এখানে আমি অ্যারাইভ শব্দটা ব্যবহার করেছি। তার মানে নো সুনার হ্যাড আই গন টু দ্য স্টেশন দেন দ্য ট্রেন হুইসেলড অফ। এভাবে আমরা যদি বলি হার্ডলি হ্যাড ই গন টু দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন হুইসেলড অফ, এখানে বলছে যে স্টেশনে যেতে না যেতেই গাড়িটা ছেড়ে দিল। এভাবে আমরা নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হোয়েন, তারপরে হার্ডলি হ্যাড, তারপর ডট ডট হোয়েন, এই সমস্ত ব্যাপার ব্যবহার করা যায়, এভাবে ব্যবহার করা যায়। তো এখানে তোমরা জানো ক্লাসের সময় সংক্ষিপ্ত, আর এটা হলো ওই যে এটা বললাম, নো সুনার একবার বাক্যের প্রথমে ব্যবহার করতে হবে, তারপর হ্যাড ব্যবহার করতে হবে, তারপরে হলো সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপরে ওই যে এখানে বললাম যে নো সুনার হ্যাড আই গন, তার মানে হ্যাড আই গন বলেছি, তার মানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি, এরপরে হলো হ্যাড আই এই হ্যাডের পরে সাবজেক্ট ব্যবহার করেছি, এরপরে মূল ভাবে পাস্ট পার্টিসিপ, তারপরে সেন্টেন্সের বাকি অংশ, এইভাবে স্ট্রাকচারটা গঠন করতে হবে। তো আরও কিছু উদাহরণ দিলে তোমরা এটা ক্লিয়ার হবে। তো আমাদের ক্লাসের সময় সংক্ষিপ্ত, আজকে আর কথা বলতে পারছি না, তো তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা ইনবক্স করতে পারো, আর কোনো সাজেশন থাকলে দিতে পারো। আজকে ক্লাস এখানে শেষ করছি।